সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবন্ধন দু হাজার একুশ বাইশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম থাকবে তাই দেখবে আজকের ভিডিওতে লেটস লেটেন যে তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ আগামীকাল বৃহস্পতিবার একত্রিশে মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে সবাই দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে আলোচ্যসূচিতে থাকলেও চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে কিনা এ বিষয়েও সিদ্ধান্ত হতে পারে বুধবার ত্রিশে মার্চ সকালে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপুতদা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয়বার ভর্তির সুযোগ সংক্রান্ত যে খবর ফেসবুকে ছড়িয়ে সেটি গুজব বলেও তিনি জানিয়েছেন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর সিদ্ধান্ত হয়েছে এ সংক্রান্ত বোয়া একাধিক বইফুর অনলাইন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এরপর ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে অধ্যাপক সুলতানুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে সবাই সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কোনো মিটিংই এখনো হয়নি ভর্তি পরীক্ষায় রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রয়েছে এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের এখন পর্যন্ত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ স্বপ্রণোদিত হয়ে এ ধরনের বিভ্রান্তি সরাচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে দুই হাজার আঠারো সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়েছে এর আগের বছরগুলোতে প্রথমবার সুযোগ বঞ্চিত ভর্তি উচ্ছরা দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দিতে পারতেন দুই সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের পর থেকে প্রায় ভর্তি একটি অংশ নিয়ে আন্দোলন করছেন মোহাম্মদ সংগ্রাম হোসেন নামে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি বাতিল করে আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়া হোক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের ট্যাক্সের টাকায় চলে অথচ আমরা এখানে বৈষম্যের শিকার রাবি প্রশাসনের কাছে আমরা দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবি জানাচ্ছি কিন্তু তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বন্ধুরা এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট দুই হাজার একুশ বাইশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে আগামীকাল যে মিটিংটা করবে ওই মিটিংয়ের মাধ্যমে তারা চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেবে তখনই তোমরা দেখতে পারবা আর আমিও এই চ্যানেল থেকে ওই সিদ্ধান্তটাও প্রকাশ করব ধন্যবাদ